Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ahlan sahlan Mahe Ramzan. Sokol momin musulman gonke Mahe Ramzaner shubhechha obhinondon o mubarakbad janai. Bismillahil Aliul Azim. Mohan shreshtho Allahur name arambho korchi. Allahumma barik lana fi razafa wa shabana wa baligana illa shahri ramzan walhamdulillah ala dinil islam orthat somosto prashongsha allahur jini din islamer upor amake rekhechen al islamul haqqun al islamul nurun islam hocche shotto islam hocche apnar jyotimoy muhammadur rasulullah imamul muttaqina rasulur rabbil alamin orthat মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ধর্মবিরোধের নেতা বিশ্ব জগতের প্রতিপালকের প্রেরিত পুরুষ মাইয়া শাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নবীন রাসূল গণের ইমাম হচ্ছে সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ওনার মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছি ওনার মাধ্যমে আমরা আল কুরআন পেয়েছি যে আল কুরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান জীবন ব্যবস্থা যা পরিবর্তন পরিবর্তন সংস্কার করা যাবে না ওনারে মাধ্যমে আমরা 30 রমজান পেয়েছি মহান রব্বুল আলামিনের কাছে আমাদের ফরিয়াদ আমাদের প্রার্থনা হচ্ছে আমরা যেন 30 রমজান ভালোভাবে পালন করতে পারি সে তৌফিক দান করুন সে হায়াত দান করুন আমরা আমাদের এই রমজান হচ্ছে একটা ট্রেনিং এর মাস এই মাসের শিক্ষা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ নয় শুধু আপনার রোজা পালন নয় এই এই 30 দিনে আমরা অনুশীলন করব আমরা সৎ পথে চলব সৎ পথে পথে থেকে সৎ ইনকামের দিকে আমরা পা বাড়াব এবং আমরা অন্যের ক্ষতি কথা চিন্তা করব না অন্যের অকল্যাণের জন্য আমরা নিয়োজিত থাকব না আমরা আমাদের সকল ভালো কাজ এবং মুরুব্বিদের সাথে ভালো ব্যবহার করব অতীত ইতিহাসে আছে যারা মানুষের জন্য অমঙ্গল কামনা করেছেন তাদের এমন অমঙ্গল হয়েছে যে যা তাদের পূর্বপুরুষ এবং তাদের সারা জীবনের হালাল এবং হারাম ইনকাম দিয়ে সে ক্ষতিপূরণ করা যাবে না তাই আমরা কল্যাণের পথে দাবিত হব যেই পথে চললে আপনি খুশি হবেন মহান আল্লাহ আপনার হাবিব খুশি হবে সেই পথে আমরা চলতে চাই আপনি আমাদেরকে আপনার নূর দ্বারা আপনার ছায়া দ্বারা সেই সৎ পথে এবং কল্যাণের পথে চলার তৌফিক দান করুন সকলকে সকলকে নিয়ে যেন আমরা ভালোভাবে চলতে পারি এবং এই বাংলাদেশের আপনার অভাবনীয় আপনার উন্নয়ন আমরা কামনা করি সকলকে ধন্যবাদ জানিয়ে আবারো রমজান মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আহলান সাহলান মাহে রমজান